জেএসসি জেডিসি ও পিএসি পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ প্রধানমন্ত্রী। কাল থেকে শিক্ষকদের আমরণ অনশনের হুঁশিয়ারি, অর্থ পেলে এমবিও করার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর। নানা কারণেই বিতর্কিত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, দরকার প্রশাসনিক নিরপেক্ষতা। পূর্বাচলে সাতবার উচ্ছেদের পরেও বহাল তবিয়তে নীলা মার্কেট, পরিকল্পিত নগরী নষ্টের ষড়যন্ত্র। এবং 31st নাইটে কোনো আনুষ্ঠানিকতা নয়, রাজধানী জুড়ে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা জান্নাত অর্থি এবং আমি মামুন উর রশিদ। এতক্ষণ দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সব সূচকেই এবার গতবারের চেয়ে খারাপ ফল হয়েছে। গড় পাশের হার কমার পাশাপাশি কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী সংখ্যা। অপরদিকে প্রাথমিক ও মাধ্যমিক মিলে 400+ শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও এবার পাশ করেনি। এ কারণে শূন্য পাশ করা এসব প্রতিষ্ঠানের এমপিও বন্ধের কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। শনিবার সকালে জেএসসি জেডিসি এবং পিএসসি পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুই মন্ত্রী। এরপর দুপুরে সচিবালয়ে পিএসসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। মন্ত্রীর তথ্যমতে পিএসসি পরীক্ষায় এবার পাশ করেছে 95.18% শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় 3.4% কম। অন্যদিকে ইবতেদায়ীতে এবার পাশ করেছে 92.94% শিক্ষার্থী, যা গেল বছরের তুলনায় প্রায় 3% কম। কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী সংখ্যাও। এবার ইবতেদায়ী ও প্রাথমিকে জিপিএ 5 পেয়েছে মোট 2,67,632 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় 19,289 জন কম। তবে কেন এই হার কম, সংবাদ সম্মেলনে তার যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। যদি আমাকে এটার পুঙ্খানুপুঙ্খ কোনো ব্যাখ্যা দিতে, কেন কমলো, কোথায় কমলো, কীভাবে কমলো, তো এইটার ব্যাপারে তো এই মুহূর্তে আমার কাছে রেজাল্ট নেই। আমি শুধুমাত্র রেজাল্টটা আপনাদের কাছে দিলাম, যা ঘটেছে সেটা আমি দিলাম। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল বিশ্লেষণে আলাদা সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর তথ্যমতে এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় সম্মিলিত পাশের হার 83.65, যা গত বছরের তুলনায় 9.41% কম। কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী সংখ্যাও। এবার এই দুই পরীক্ষায় মোট জিপিএ 5 পেয়েছে 1,91,628 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় 55,960 জন কম। পাশাপাশি কমেছে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও। এবছর এমন প্রতিষ্ঠান 5,279, যা গতবার ছিল 9,450। আর একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা গেল বছরের তুলনায় মাধ্যমিকে 28টি বেড়ে হয়েছে 59টি, আর প্রাথমিকে এই সংখ্যা 360। সংবাদ সম্মেলনে শূন্য পাশ করা এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এই ধরনের কি বলবো, স্কুল আমাদের দেশে অনেকগুলো গড়ে উঠছে, যেগুলোতে লেখাপড়া ভালো হয় না বা পাশ করলেও একজন দুজন পাশ করে, আমরা এগুলো রাখতে চাই না। বরং ওই স্কুলগুলোকে কোথাও মার্চ করে হোক বা ওই ছাত্রদের অন্য ব্যবস্থা করে হোক, আমরা যেন ভালো লেখাপড়া হয় সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি। এবছর পিএসসি জেএসসি এবং জেডিসি পরীক্ষায় 96%-এরও বেশি শিক্ষার্থী পাশ করে সবার শীর্ষে রয়েছে বরিশাল বোর্ড, আর প্রায় 62% শিক্ষার্থী পাশ করে সূচকে তলানিতে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করবে, আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা রবিবার থেকে আমরণ অনশন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব। এমপিও ভুক্তির দাবিতে গত 26 তারিখ থেকে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করে আসছেন। তাদের কথা, দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। আমরা এর আগে 26 বার এই আন্দোলন করছি, এবার নিয়ে আমাদের সপ্তম মানে 27 বারে পড়ছে, আমরা চলে যাওয়ার জন্য আসেনি। এমপিও নির্বাচন চাই, আমরা যাব না প্রয়োজনে রাজপথে, আমরা বিসর্জন হয়ে যাব। আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে, আমরা এখান থেকে কোনো আশ্বাস ছাড়া আমরা এখান থেকে উঠবো না। শিক্ষক নেতারা বলছেন, 5 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করলেও তারা দাবি আদায়ের কোনো আশ্বাস পাচ্ছেন না। এই অবস্থায় রবিবার থেকে আমরণ অনশন কর্মসূচিতে যাবেন তারা। এমপিও ভুক্তির দাবির জন্য আমরা রাজপথে নেমেছি, আজকে পঞ্চম দিন, এখনো আমরা কোনো আশ্বাস পাইনি। জানেন আজকে আমাদের রেজাল্ট আছে, আবার 1 তারিখে বই দিবস, তো আমরা আশা করছিলাম এর আগে আমাদের একটা সমাধান হবে, তো এখনো পাইনি। তো আমরা আগামী কাল থেকে আমাদের নেজুদা বেলার লোককে আমরণ কর্মসূচি ডাক দিয়েছি। এদিকে শনিবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, প্রয়োজনীয় অর্থ ছাড় হলে নতুন করে এমপিও ভুক্তি শুরু হবে। দেওয়ার জন্য আমরা প্রচণ্ড চাপের মধ্যে আছি, আমরা নিজেরা অনুভবও করি, আর আমাদেরই সদস্য আমাদেরই স্কুল ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, কিংবা পারলেও তারা এই সমস্যার মধ্যে থাকে, শিক্ষকরা সমস্যার মধ্যে আসেন। আমরা শিক্ষা মন্ত্রণালয় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, যদি অর্থ মন্ত্রণালয় বা সার্বিকভাবে সরকারের আর্থিক এই সঙ্গতি হয় আমাদেরকে দেন, তবে আমরা তাৎক্ষণিক দিতে পারবো, আমরা তৈরি আছি। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচিতে সারা দেশের 7,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আহসান হাবিব, News24, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দল মনোনয়ন দেওয়ার আগে কারও নৌকা প্রতীক ব্যবহারের সুযোগ নেই, জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যদি কেউ নৌকা প্রতীক ব্যবহার করে সেক্ষেত্রে বিষয়টি দল ক্ষতি দেখবে বলেও জানান তিনি। শনিবার বিকেলে মোহাম্মদপুর বিআরটিসি ডিপো পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের প্রত্যাখ্যান বিএনপিকে মেনে নিতে হবে। এর মধ্যে স্থানীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি তা প্রমাণ করে বলেও জানান তিনি। যতক্ষণ না আমাদের দল কাউকে মনোনয়ন না দেবে, ততক্ষণ পর্যন্ত কারো নৌকা প্রতীক ব্যবহারের কোনো সুযোগ নেই। এখানে একজনই নৌকা প্রতীক অত সে কোথাও ব্যানার ব্যবহার করে সেখানে নৌকা লাগিয়ে দিয়েছে, আমরা সেটা খতিয়ে দেখব। সেরকম হলে তিনি এখন পারেন না। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিকেই আবারও জনগণের প্রত্যাখ্যান মেনে নিতে হবে। খালেদা জিয়া ছাড়া দেশে আগামী নির্বাচন হবে না, সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনে বিএনপি অংশ নেবে বরং আওয়ামী লীগই থাকবে না। জাতীয়তাবাদী কৃষক দলের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সরকার নিরপেক্ষ নির্বাচন দেবে না, এই সংগঠন আন্দোলন এবং নির্বাচন, এই তিনটি কথা মাথায় রেখে এগিয়ে যেতে হবে বলেও কর্মীদের তৈরি থাকতে বলেন মির্জা ফখরুল। নতুন বছর কেমন হবে ভোটের রাজনীতি, এ বিষয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো গোলটেবিল বৈঠক। এতে অংশ নিয়ে বক্তারা জানান, সরকার নয় বরং বিরোধী জোটের নির্বাচন বর্জন ও প্রতিহতের কারণেই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কলুষিত হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে পূর্ব পশ্চিম আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব মন্তব্য করেন তারা। বক্তারা আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনিক নিরপেক্ষতা জরুরি। আহসান হাবিব জানাচ্ছেন বিস্তারিত। নতুন বছর,
কেমন হবে ভোটের রাজনীতি, এই শিরোনামের গোলটেবিল বৈঠকে অংশ নেন রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক এবং সাবেক কূটনীতিকরা। বলেন, রাজনৈতিক দল ও জনগণের মধ্যে দূরত্ব দূর করার কথা। বিরোধী জোটের নেতারা বলেন, প্রশাসন পুরোপুরি নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে সবার সমান সুযোগ তৈরির কথাও বলেন তারা। অবশ্যই প্রয়োজন, কেয়ারটেকার গভর্নমেন্ট হোক না হোক সেটা অন্য ব্যাপার, ব্যাপারটা হচ্ছে সরকারকে নিরপেক্ষ হতে হবে। তবে সরকারি দলের নেতা মনে করেন, নির্বাচনে সবাই অংশ নিলে তা সুষ্ঠু হতে বাধ্য। আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে এই দুটো নির্বাচন ভালো হলো কেন? কারণ বিএনপি চৌদ্দ দল নির্বাচনে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের নির্বাচন নষ্ট হয় কখন? যখন বিএনপি বা বিশ দল বা এই ধরনের রাজনৈতিক দল কি বলে নির্বাচন বর্জন করব। নির্বাচনে ভীতির পরিবেশ এবং অর্থ ও পেশী শক্তির ব্যবহার ঠেকানোর কথা বলেন বক্তারা। ভবিষ্যতে নির্বাচনে যদি অন্যরা ভূমিকা পালন করে, বিশেষত সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন যদি দায়িত্বশীল আচরণ করে, নিরপেক্ষ আচরণ করে, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে। অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে কাজ করাতে হলে ইলেকশন কমিশনকে হইতে হবে সবচাইতে অপ্রিয় বস্তু, তাদের গালাগালি করতে রাখতে হয়, দৌড়ে দৌড়ে রাখতে হয়, তারপরও সম্ভব হয় না। আমি মনে করি এই সমস্ত বিষয়ের উপরে যেগুলো এগুলোকে একটু বেশ সেন্সেশনাল মনে হয়, আমাদের একটা কনসেনসাস দরকার কিভাবে আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেশন থেকে বেরিয়ে আসতে পারব। বিজয়ের নিশ্চয়তা সাপেক্ষে নির্বাচনে যাওয়ার মানসিকতা পরিবর্তন এবং সরকারকে বিরোধী দলগুলোর আস্থা অর্জনের উপরও তাগিদ দেন বক্তারা। যে আমাদের মানসিকতা হওয়া উচিত যে আমি হারলেও আমি এটাকে গ্রহণ করব। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। পূর্বাচলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখনো নীলা মার্কেট। অভিযোগ আছে এখানে রাজুক কিংবা সরকারের নয়, চলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা শাসন। তাই সাতবার উচ্ছেদের পরেও আবারও তার নামেই বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে নীলা মার্কেট। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজকের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে পরিকল্পিত নগরীকে জন্মের আগেই নষ্ট করার ষড়যন্ত্র চলছে। আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে বিস্তারিত। পরিকল্পনা আছে পূর্বাচল প্রকল্পে হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের আদলে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, যার ধারণ ক্ষমতা হবে 30,000 দর্শক। কিন্তু বাস্তবতা হলো, গ্রাফিক্স বাস্তবায়নের আগেই 30,000 দর্শকের বদলে হাজারো দখলদার স্টেডিয়ামকে মার্কেট বানিয়ে ফেলেছে। নাম দিয়েছে নীলা মার্কেট। যিনি রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, তার নামে এখানে পুলিশ বক্স, দখল হওয়া এই 100 একর জায়গার যেখানে তাকাবেন সেখানেই নীলার নাম, সেটা রাজনৈতিক দলের কার্যালয় হোক কিংবা কোনো তরুণ। একটু পেছনে ফিরি, মাস কয়েক আগে নিউজ 24 যখন অনুসন্ধানী হয়ে নীলা মার্কেটে, তখন সেখানকার দোকানদাররাই জানান কাকে কত টাকা দিয়ে তারা এখানে ব্যবসাপাতি করছেন। সেখানে বারবার উঠে আসে ফেরদৌসি আলম নীলার নাম। রিপোর্ট প্রচারের দিন কতক পর মন্ত্রণালয়ের নির্দেশে রাজুক উচ্ছেদ করে নীলা মার্কেট। কিন্তু মজার বিষয় হলো, যে ঘরটি নীলা মার্কেটের প্রাণ ভোমরা সেটি অক্ষতই থেকে যায়। তারপর বর্তমান বাস্তবতা হলো, আবারও নীলা মার্কেট জমজমাট। নতুন করে আবাসিক প্লটের মালিকরাও উৎসাহিত হয়েছেন খাবার হোটেল নির্মাণে। কেউ ভাড়া দিচ্ছেন, আবার কেউ নিজেই হোটেল খুলে বসছেন, যেটা আবাসিক এলাকার নিয়ম সরাসরি লঙ্ঘন। অভিযোগের তীর সরাসরি ফেরদৌসি আলম নীলার দিকে, তবে তিনি যথারীতি অস্বীকারের পথই বেছে নিয়েছেন। রাজুকের জায়গায় অবৈধভাবে মার্কেট তৈরি করা হয়েছে এবং ঘুরে ফিরে আপনার নামই বারবার আসছে, এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? আসলে এটার সাথে আমি কোনো সম্পৃক্ততা নাই। এই বাজারে দিকে আমি যাইও না, বাজার কে দোকান করে না করে সেটা আমি জানিও না। রাজুকের সাথে আমারও কথা হয়েছে, সবার কথা হয়েছে, যে যখনই তারা স্টেডিয়াম করবে তখন এই পাবলিক সব সরে চলে যাবে। কিছু লোক আছে বাইরের থেকে আশা
করতেছে, এটা তো আমরাও চাই না। নীলা মার্কেট পুলিশ বক্স মানে আপনার নামে তো স্থায়ী করার জন্য সব রকম প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এইটা ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? পুলিশ বক্স এটা মনে হয় ওই যে সবাই যখন এই নামে চিনে সেজন্য হয়তো তারা লিখছে আর এই বাস্তবতায় নগর পরিকল্পনাবিদরা বলছেন, পূর্বাচল দখলদারদের কবলে চলে গেলে ঢাকাকে বাঁচানো মুশকিল হবে। কি কারণে এই প্রকল্পের এতটা দীর্ঘ সময়ের দীর্ঘসূত্রিতা, তার যেহেতু জবাবদিহিতা নাই, এই সুযোগে কিন্তু একদল লোক মাস্তানের মতো ওইখানে বিভিন্ন রকম স্থাপনা তৈরি করে ফেলছে, এবং এই স্থাপনাগুলো যদি গুঁড়িয়ে দিয়ে সত্যিকার পরিকল্পিত নগরায়ন না করা যায়, আমি মনে করি না ঢাকার আর কোনো বেঁচে যাওয়ার পথ খোলা থাকবে। আসলে এই ঢিলেমিটা রাজকের একদল লোকের কারসাজি। আমি মনে করি ঢিলেমির মাধ্যমে শুধু অসাধু কার্যক্রম নয়, সরকার বিরোধী কার্যক্রমে তারা লিপ্ত। মাঠের বাস্তবতা হলো শুধু নীলা মার্কেটই নয়, তাদের দেখাদেখি পূর্বাচলে প্রায় 600 একর জমি দখলদারদের কবলে চলে গেছে, যেখানে রাতারাতি গড়ে উঠছে স্থায়ী অস্থায়ী স্থাপনা, যেগুলো পূর্বাচলের ভবিষ্যৎ বিস্ফোরণ হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। 2017 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সফল বছর দাবি পুলিশের। তারা বলছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নিরাপদে ছিল সাধারণ মানুষ। কিন্তু নিরাপত্তা বিশ্লেষকদের মন্তব্য, দুর্ঘটনা মোকাবেলায় সক্ষমতা বাড়লেও পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠতে পারেনি। এছাড়া গুমখুনের বিষয়ে খোলাসা হয়নি অনেক রহস্য। কেমন গেল আইন শৃঙ্খলা বাহিনী 2017 জানাচ্ছেন মৌ খন্দকার। বড় জামায়াত মানেই আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ ভূমিকা। মোটা দাগে এসব ব্যবস্থাপনায় সফল ছিল আইন শৃঙ্খলা বাহিনী, যার প্রথম প্রমাণ দেখা যায় বিশ্ব ইজতেমায়। জাতীয় দিবসগুলোতে বিপুল মানুষের সমাগম হলেও রোদ কিংবা বৃষ্টিতে মানুষকে ছেড়ে যায়নি তারা, বরং পেশাদারিত্বে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় ছিল প্রশংসার সুর। বাঙালির প্রাণের মেলাতেও সরব উপস্থিতি ছিল পোশাকি কর্তৃপক্ষের। কিন্তু বছরের মাঝামাঝি থেকে গুম খুনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিতর্কিত হতে শুরু করে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, চলতি বছরের 55 জন নিখোঁজ হয়েছে, ফিরে এসেছে জন দশেক। এই পরিসংখ্যান বারবার পুলিশকে প্রশ্নের মুখোমুখি করেছে। কেউ মিসিং হলে, কেউ অপহরণ হলে তাকে উদ্ধার করা পুলিশের দায়িত্ব, আমাদের দায়িত্ব পালনের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। এসব বিতর্কিত ঘটনার প্রেক্ষিতেই অপরাধ বিজ্ঞানী জিয়া রহমান বলছেন, পুলিশের মধ্যে এখনও ঔপনিবেশিক ধ্যান ধারণা বর্তমান। মানুষ কেস করতে যেয়ে যে ভোগান্তিটা হয়, ভিকটিম নানাভাবে ভিকটিমাইজ হয়, এবং যে করাপশনের যে বিষয়গুলো আছে, একই সাথে এই জায়গাগুলো আমি মনে করি, এগুলো আমি মনে করি নতুন বছরের বা আগামী বছরের একটা এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদেরকে এই সমস্ত জায়গাগুলোকেও তাদের অ্যাড্রেস করতে হবে। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও পুলিশই জনগণের প্রথম আশ্রয়স্থল, তাই শীর্ষ জঙ্গি মুফতি হান্নানের ফাঁসির পরও বাংলা নববর্ষ উদযাপন ছিল নির্বিঘ্ন। চোখে পড়ার মতো ছিল নিরাপত্তা বাহিনীর তৎপরতা। দুই ঈদে পথের ভোগান্তি হলেও শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই মহাসড়কে পাশে ছিলেন। পুজোতেও ভূমিকার ব্যত্যয় হয়নি, তাই মোটা দাগে পুলিশের 2017 ভালোই গেছে দাবি তাদের। এটি নির্মূল করাটা সম্ভব হবে না, কিন্তু কন্ট্রোল যাতে থাকে সেই ব্যাপারটিতেই আমরা জোর দেব। মানবিক দিকটিকে বিবেচনা করে মাস পিপুলকে সাহায্য করার জন্য, তাদের নিরাপত্তাকে ইনশিওর করার জন্য আমরা একটি ভালো পদক্ষেপে বাংলাদেশ পুলিশ এগিয়েছে। তবে বছর জুড়ে চলা গুম আর নিখোঁজের বিতর্ক 2018 সালে অনেকটাই সহনীয় হবার আশা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। 31st ছাদে অনুষ্ঠান নয়, নতুন বছরের প্রথম প্রহর উদযাপনের নিরাপত্তায় থাকছে এবারের পুলিশের বিশেষায়িত সোয়াট ইউনিট। এমনটাই জানালেন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। 31st রাতে চার দেয়ালের ভেতরে অনুষ্ঠানের অনুমতি থাকলেও বাড়ির ছাদে কোনো অনুষ্ঠান করা যাবে না বলেও জানান তিনি। মৌ খন্দকারের আরেকটি প্রতিবেদন।
ইংরেজি বছরের শেষ দিন 31 ডিসেম্বর রাত 8টার মধ্যে বহিরাগতদের গুলশান এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার। সব ডিপ্লোম্যাটিক জোন বিশেষ করে বাড়িধারা ও গুলশান কূটনৈতিক পাড়া, গির্জা চার্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি কড়া নজরদারিতে রাখা হচ্ছে ঢাকার 5 তারকা হোটেলের অতিথিদের। আমাদের যে হোটেলের ইন্টারনাল সিকিউরিটি আছে ওইটা আমরা আসলে স্ট্রেন্থেন করেছি অনেক। আমাদের হোটেলের বাইরে প্রায় 100-এর মতো সিকিউরিটি ডিপ্লয় থাকবে। এছাড়াও হোটেলের মধ্যে আমরা কোনো গেস্টকে ব্যাগ সহলা করছি না। কমিশনার আরও জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষে উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো সমাবেশ, গান বাজনা, আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ। ইনডোরে যে অনুষ্ঠানগুলো হবে সেইখানে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং আমরা তার দায় দায়িত্ব গ্রহণ করছি। সেজন্যে কারুর ব্যক্তিগত অস্ত্র প্রদর্শন করার কোনো প্রয়োজন হবে না, কারণ নিশ্চয়তার দায়িত্ব রাষ্ট্রের, সেই কাজটি আমরা করব। 31কে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই জানিয়ে নগরবাসীকে নির্বিঘ্নে উৎসব উদযাপনের আহ্বান জানান ডিএমপি কমিশনার। নিশ্ছিদ্র, সুনিবিড় এবং মুখ অন্ধকার, News24 ঢাকা। বছর জুড়ে আলোচনা আর সাধারণ মানুষের আগ্রহের জায়গা ছিল দেশের সর্বোচ্চ বিচার অঙ্গন। সবচেয়ে বেশি আলোচনা ছিল বিচারকদের শীর্ষ পদে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের ঘটনা। দেশবাসীর আগ্রহ ছিল বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রণয়ন আর ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউ নিয়ে। দেশের উচ্চ আদালতে ঘটে যাওয়া এই বছরের আলোচিত ঘটনাগুলোর খবর জানাচ্ছেন মাহমুদুল হাসান। বছর জুড়েই আলোচনা ছিল সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে সরকারের মতবিরোধ। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও তার কিছু পর্যবেক্ষণ হতাশ করেছিল ক্ষমতাসীন সরকারকে। পরে মেয়াদ পূরণের আগেই অগস্ত যাত্রার মতো বিদেশ গমন করলেন তিনি। এর আগে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট 11টি অভিযোগ ওঠায় তার সাথে বিচার কাজে বসতে অপারগতার কথা জানান আপিল বিভাগের অন্য বিচারপতিরা। সব জল্পনা কল্পনার অবসান ঘটে সিনহার পদত্যাগে। আমি একটু বিব্রত, বিচার বিভাগের স্বার্থে বিচার বিভাগটা যাতে কোনো মতে কলুষিত না হোক এই কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি। যে রায় ও রায়ের পর্যবেক্ষণ দিয়ে পদত্যাগ করলেন তিনি, সেই রায়ের বিরুদ্ধে বছরের শেষে রিভিউ আবেদন করে সরকার পক্ষ। জাতীয় সংসদ আমাদের সংবিধানের মূল অনুচ্ছেদে ফিরে যেতে চায়, সেখানে আদালত এই এটাকে অবৈধ ঘোষণা করতে পারে না। সিনহার সাথে সরকারের বিরোধের বছরে আরেক আলোচিত বিষয় ছিল নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি প্রণয়ন। বারবার সময় নিয়ে অবশেষে 11ই ডিসেম্বর সরকার প্রকাশ করে শৃঙ্খলা বিধির গেজেট। তাদের সাথে একটা ঐক্যমতে পৌঁছেই এই শৃঙ্খলা বিধি আজকে গেজেট করা হয়েছে। দেশজুড়ে আলোড়ন তোলা মামলাগুলোর রায় প্রদানে বছর জুড়েই সরব ছিল হাইকোর্ট। সব থেকে আলোচনায় ছিল পিলখানা হত্যাকাণ্ডের রায়ে 139 জনের মৃত্যুদণ্ড বহাল রাখার ঘটনা। দেশের বিচারিক ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে এ মামলা ছিল সবচেয়ে বড়। ছিল নারায়ণগঞ্জের 7 খুন মামলা, পুলিশ দম্পতি হত্যাকাণ্ডে দায়ী কন্যা ঐশীর সাজা, বিশ্বজিৎ হত্যার রায় কিংবা শিশু রাকিব হত্যা মামলার হাইকোর্টের রায়। বছরের মাঝামাঝিতে এসে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবীর ভাস্কর্য নিয়েও জল কম ঘোলা হয়নি। স্পষ্টত দুই ভাগে ভাগ হয়ে পড়ে দেশের রাজনৈতিক অঙ্গন। অবশেষে ইসলামী দলগুলোর আন্দোলনের মাথায় গ্রিক দেবীর ঠাঁই হয় অ্যানেক্স ভবনের সামনে। তবে এবছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাধার মুখে পড়ে চেয়ারম্যানের মৃত্যুতে। পরে 3 মাস সেই পদ ফাঁকা থাকার পর পুনর্গঠিত হয় ট্রাইব্যুনাল। নতুনভাবে গঠিত ট্রাইব্যুনালের প্রথম রায় দেয়া হয় নভেম্বরে। গাইবান্ধার কুখ্যাত রাজাকার ঘোড়ামারা আজিজ সহ 6 জনের মৃত্যুদণ্ড দেন আদালত। গ্রেফতার নিশ্চিত করবার জন্য আদালত থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রির সেক্রেটারি এবং আইজিপি। মাহমুদুল হাসান, News24 ঢাকা। News24 সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দেখছেন নিউজ 24 সংবাদ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে তিন শ্রমিক নিহত হয়েছে। উপজেলার রাজানগরের মোহাম্মদপুর এলাকায় শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন জানান, ইট ভাটার জন্য গোপনে পাহাড়ের মাটি কাটার সময় মাটি চাপা পড়ে তিন শ্রমিক। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে। আগামীতে কেউ যেন পাহাড়ের মাটি কাটতে না পারে সেই লক্ষ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। চলতি বছরের জুনে রাঙ্গুনিয়া এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় কমপক্ষে 22 জনের মৃত্যু হয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2018 আয়োজনের সব প্রস্তুতি শেষের দিকে, মাত্র একদিন পরেই ইংরেজি বছরের প্রথম দিনে শুরু হতে যাচ্ছে এই মেলা। 1 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। এরপর জনসাধারণের জন্য এই মেলা খুলে দেওয়া হবে। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও স্টলের নির্মাণ কার্য শেষ, এখন সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। এটি বাণিজ্য মেলার 23তম আসর। রাজধানীর শেরেবাংলা নগরে 12.5 লাখ স্কোয়ার ফুট এলাকায় বসবে এই মেলা। মেলায় থাকছে প্রায় 589টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, স্টল এবং বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। সময় হলো আরো একটি বিরতি, ফিরবো শিগগিরই, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার নিউজ 24 আন্তর্জাতিক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দিনের মতো ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। দেশটির বেশ কয়েকটি শহরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিক্ষোভ শুক্রবারও ছড়িয়ে পড়েছে। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশ সহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় কমপক্ষে 52 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এছাড়া ইরানের পশ্চিমাঞ্চলের শহর কেরমান সাথে সবচেয়ে বড় লোক সমাবেশ হয়েছে। দক্ষিণে সহজ সিরাজও আন্দোলন ছড়িয়ে পড়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে আন্দোলন বন্ধ করতে বারবার হুঁশিয়ারি দিলেও আন্দোলনকারীরা নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। এদিকে আইন ভঙ্গ করে যারা বিক্ষোভ মিছিল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের গভর্নর। শেষ করব নিউজ 24 সংবাদ। তার আগে শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংক্রান্ত শিরোনামগুলো আরো একবার। জেএসসি, জেডিসি, ওপিএসসি পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ প্রধানমন্ত্রী। কাল থেকে শিক্ষকদের আমরণ অনশনের হুঁশিয়ারি, অর্থ পেলেই এমপিও করার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর। নানা কারণেই বিতর্কিত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, দরকার প্রশাসনিক নিরপেক্ষতা। পূর্বাচলে 7 বার উচ্ছেদের পরেও বহাল তবিয়তে নীলা মার্কেট, পরিকল্পিত নগরী নষ্টের ষড়যন্ত্র। এবং 31st নাইটে কোনো আনুষ্ঠানিকতা নয়, রাজধানী জুড়ে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।